দেশব্যাপী ব্যাপক হারে করোনা সংক্রমণের মধ্যেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত ডেঙ্গু রোগী। তাই ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বাসাবোতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশক নিধন অভিযান পরিচালনা করেছে বাসাবো যুব সাহিত্য সংসদ নামে একটি সংগঠন। আজ শনিবার সকালে রাজধানীর উত্তর বাসাবো এলাকার বিভিন্ন অলিতে গলিতে এই অভিযান পরিচালিত হয়। এছাড়া মশক নিধনের পাশাপাশি করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাসাবো যুব সাহিত্য সংসদের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বক্তিয়ার জামান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, কে এম মাসুদ, কাজী সোহরাব হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রফিকুল্লাহ, অ্যাপোলো, বিপ্লব প্রমুখ। মশক নিধন অভিযান শেষে বাসাবো যুব সাহিত্য সংসদের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বক্তিয়ার জামান ডেঙ্গু ও করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের এলাকার দেশের সকলের সচেতন হওয়া উচিত, আমরা যাতে আমাদের নিজেদের সুরক্ষা করার জন্য, আমাদের পরিবারকে, আমাদের দেশকে সুরক্ষা করার জন্য আমাদের বাড়ি আছে কান আছে কোথাও ময়লা জমতে দেবে সকলেই। আমরা এখন এমন অবস্থা একটা পড়ছি যে ঘরে ডেঙ্গু বাইরে করোনা, একটা কঠিন মুসিবত। এই মুসিবতে আমরা সকলেই সকলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে আল্লাহ আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে সবাইকে হেফাজত করুন। আমরা যুব সাহিত্য সংসদের উদ্যোগে একটা কর্মসূচি নিয়েছি মশক নিধন এবং বিনামূল্যে মাস্ক বিতরণ। আমরা উত্তরোত্তর এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে আমাদের নিজস্ব উদ্যোগে এই কার্যক্রম আর ভবিষ্যতে চালিয়ে যেতে পারি।